ন্যাটো সদস্যপদ পেতে ইউক্রেনকে সমর্থন দিল রাশিয়ার কৌশলগত মিত্র তুরস্ক। কিয়েভ সফরে গিয়ে খোলাখুলিভাবে এ সমর্থন দেওয়ার কথা জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে ইউক্রেন এখন আশা দেখছে 2014 সালে দখলকৃত ক্রিমিয়া পুনরুদ্ধারের। এদিকে ইউক্রেন ও তুরস্কের প্রেসিডেন্টের তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে ক্রেমলিন। কিয়েভের নেটো সদস্য পদ পাওয়ার চেষ্টাকে কেন্দ্র করেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সূত্রপাত। ক্রেমলিন মনে করছে ইউক্রেন পশ্চিমা সামরিক জোটটির সদস্য হলে হুমকিতে পড়বে রাশিয়া। এবার যুদ্ধের এক বছর তিন মাস পর নেটো সদস্য পদ পেতে ইউক্রেনকে খোলাখুলি সমর্থন দিল রাশিয়ার কৌশলগত মিত্র তুরস্ক। নগদের কাছে হক করলেই সমান, হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। শনিবার তুরস্কে সফররত ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তুর্কি প্রেসিডেন্ট। ইউক্রেনের জনগণ তাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষা করছে, তাই কোনো সন্দেহ নেই যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য। তবে দুই পক্ষের উচিত হবে শান্তি আলোচনায় ফিরে যাওয়া। ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেনকে সমর্থন জানানো এ তুরস্ককে ধন্যবাদ জানিয়ে দখলকৃত ক্রিমিয়ার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করার জন্য তুরস্ককে ধন্যবাদ জানাই। আমরা ক্রিমিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আমি বিশ্বাস করি আমার দেশ ক্রিমিয়ার উপর নিয়ন্ত্রণ ফিরে পাবে। এদিকে এরদোয়ানের সঙ্গে জেলেনস্কির বৈঠক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। তুরস্কের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের একটি গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। তুরস্ক একাধিকবার মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতার ভূমিকা নিয়েছে, তাই আলোচনার ফলাফল জানা আমাদের জন্য প্রয়োজন। অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করতে ইউক্রেনকে অস্ত্র সহায়তার অংশ হিসেবে বিতর্কিত গুচ্ছ বা ক্লাস্টার বোমা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কামরুন নাহার, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।